মানুষ কোনো কিছু না হলে মাজারের মধ্যে চলে যায়। আজকে উরুস করা হচ্ছে বছরের একটা দেখা যায়, যেখানে মসজিদে মানুষ নেই, আল্লাহর ঘরে মানুষ নেই, মসজিদ মাদ্রাসার মধ্যে মানুষ নেই, এবং বিভিন্ন ইসলামী সম্মেলনের মধ্যে মানুষ নেই, কোরআন সুন্নাহ শোনার মতন মানুষ নেই, কিন্তু ওই সমস্ত উরুসগুলোতে মানুষের অভাব হয় না। উরুস এটা আরবি শব্দ, উরুস মানে কি বাসর ঘরকে বলা হয়। এরা বলে আমাদের পিসা সারা জনম আল্লাহর সাথে প্রেম করেছে, কারণ এরা কথায় কথায় প্রেম বলে, বাবা ভাষা বলে না। কোরআন এবং হাদিসে কোথাও প্রেম শব্দটা উল্লেখ করা হয় নাই, রুকুন ভালোবাসা শব্দটা উল্লেখ করা হয়েছে। যেহেতু এরা সব দুনিয়ার পক্ষে যতজন ছিল আল্লাহর সাথে প্রেম করেছে, সুতরাং এখনো আল্লাহর সাথে মিলিত হয় নাই। ওই দিন মৃত্যুর মাধ্যমে যেহেতু আল্লাহর সাথে তারা মিলে গেছে, এই কারণে ওই দিনকে তারা মৃত্যুর দিবসটাকে তারা উরুস নামে নাম দিয়ে ওই দিন উদযাপন করে। এটা একটা জঘন্য আকীদা, আল্লাহর সাথে কোনো কিছু মিলতে পারে না। খালেক এবং মাখলুক, সৃষ্টি এবং স্রষ্টা কখনো এক হতে পারে না। এই আকীদা সর্বপ্রথম, অর্থাৎ যিনি মাখলুক তিনি খালেক, যিনি খালেক তিনি মাখলুক, যিনি স্রষ্টা তিনি সৃষ্টি, যিনি সৃষ্টি তিনি স্রষ্টা, এই আকীদা সর্বপ্রথম মুসলিমদের মাঝে প্রবর্তন করেছে, প্রকাশ করেছে মহিউদ্দিন ইবনুল আরাবী, একজন সুফি, যাকে সমস্ত ওলামায়ে কেরাম, সহিপন্থী ওলামায়ে কেরাম গোমরা বলে ফতোয়া দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সে এমন জঘন্য আকীদা মুসলিমদের মাঝে প্রচার করেছে। আজকে এইগুলো যখন আমরা মানুষের কাছে বলি অবাক হয়ে যায়। তাকে পীর ফকির ওলিয়াউল্লাহ আশ-শাইখুল আকবার, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পীর বলে আখ্যায়িত করেছে। এমনি ভাবে তারা হুলুলের আকীদায় বিশ্বাসী। হুলুল বলা হয় যারা আল্লাহকে নিয়ে সাধনা করে, যারাকে আল্লাহকে পাওয়ার জন্য দিন রাত মুজাহাদা করে, চেষ্টা প্রচেষ্টা করে, তাদের উপর নাকি তাদের শরীর নাকি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, অবতরণ করেন। হুলুল মানে অবতারবার, এটা আসছে হিন্দুদের থেকে। হিন্দুরা বিশ্বাস হলো যে আমাদের মধ্যে যারা পাতি, যারা ধর্ম মর্ম পালন করে, তাদের মধ্যে কি করে ভগবান অবতরণ করে। এই কারণে হিন্দুরা হুলুলে বিশ্বাসী, অবতারে বিশ্বাসী, অবতারবাদে বিশ্বাসী। মুসলিম কখনো অবতারবাদে বিশ্বাসী হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো দুনিয়ার আসমানে তিনি অবতরণ করেন, এর নিচে তিনি কোনো দুনিয়ার বুকে আসেন বা কারোর সাথে দেখা করে কারোর সাথে মিশে যান, এটা কখনো মুসলিমের আকীদা হতে পারে না। মানসুর হামলাদের কাহিনী আমাদের সমাজে বলা হয়। এই বয়ানটা শেষ করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি যে মানসুর হামলাদ একজন কত কষ্ট একটা সুফি ছিল, তার বাড়ি ছিল বাগদাদ, এবং বিভিন্ন দেশে সে কি করেছে সফর করেছে। তার ক্ষেত্রে বলা হয় যে সে নাকি আল্লাহর সাথে মিশে গেছে, আল্লাহর সাথে মিশে মিশে মিশতে মিশতে এক সময় নিজেই বলে ফেলেছে যে আনাল হক আমি আল্লাহ, অর্থাৎ যেহেতু আল্লাহ এবং আমি একসাথে হয়ে গেছি, মিশে একাকার হয়ে গেছি, এখন যেহেতু কে আল্লাহ কে খালেক কে মা কে মাখলুক, যেহেতু এখন খিদম করা যাচ্ছে না, সুতরাং আমি আল্লাহ আনাল হক বলে সে কি করলো, এবার ধ্বনি আরম্ভ করলো, আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ। শেষ পর্যন্ত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একজন সুফি ব্যক্তিত্ব ছিলেন, আর ফতোয়া সহ 100 আলেমের ফতোয়ায় এই গুলামদারকে মানসুর হাল্লাসকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। কিন্তু আমাদের দেশে সে হলো পীর সুফিদের কাছে সবচেয়ে বড় আল্লাহর বলি। আমরা বহু কাহিনী তার নামে শুনি। মানসুর হাল্লাস যখন তাকে হত্যা করার পূর্বে জেলখানায় যখন তাকে আবদ্ধ করা হয়, একবার বাদশা গিয়ে দেখেন মানসুর নেই, জেলখানা পড়ে আছে মানসুর নেই, আরেক দিন গিয়ে দেখে মানসুর নেই, জেলখানাও নেই, আরেক দিন গিয়ে দেখে মানসুর আছে, জেলখানাও আছে। চতুর্থ দিন বাদশা গিয়ে জিজ্ঞেস করে যে মানসুর প্রথম দিন আসলাম, এসে দেখলাম তুমি নেই, জেলখানা আছে, কারণ কি মানসুর এটা বলছে যে প্রথম দিন যেদিন আপনি আমাকে এসে পান নাই, জেলখানা শুধু দেখেছেন, ওই দিন আমি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম, বুঝলাম ঠিক আছে ওই দিন আল্লাহর সাথে দেখা করতে গেছো, দ্বিতীয় দিন এসে দেখলাম তোমাকে তুমিও নাই, জেলখানাও নাই, সব সাগর হয়ে পানি থই থই করছে, কারণ কি ওই দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে দেখা করতে এসেছেন, নাউযু বিল্লাহ। কি ইমান, কি কথা, আল্লাহু আকবার, এগুলো বিশ্বাস করলে ইমান থাকবে? আল্লাহর তাজাল্লিতে নাকি ওই দিন জেলখানা এবং মানসুর আল্লাহ পর্যন্ত ফানা হয়ে গেছে, সব কিছু ফানা হয়ে পানি হয়ে থই থই শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাথে দুনিয়ার বুকে দেখা করতে আসেন, আল্লাহকে দেখা যায়, এই বিশ্বাস যারা করবে তারা মুর্তাদ, জিন্দেগী তাদের কোনো
আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দেখেন এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের দ্বিতীয় হাদিস সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা এমন ভাবে আল্লাহর ইবাদত করো তুমি আল্লাহকে দেখছো না আল্লাহ তোমাকে দেখছেন দেখছেন সম্মানিত উপস্থিতি এই আকীদা আমাদের মাঝে প্রচার করা হচ্ছে কয় তৃতীয় দিন যে আমি এসে দেখলাম দুনিয়া চর্চার খরচার কারণ কি ওই দিন আমি আল্লাহর কাছে দেখা করতে যাই নাই আল্লাহ আমার সাথে দেখা করতে আসে নাই আল্লাহর জায়গা আল্লাহ আছেন আমার জায়গা আমি আছি এই কারণে আমাকে স্বাভাবিক অবস্থায় রেখেছেন সকলের না আলহামদুলিল্লাহ এই সমস্ত কাহিনী আজকে যারা হকারি সময় এখন মুসলিম বেদাতের মধ্যে যেরকম দুই ভাগ নেই বেদাতে হাসানা বেদাতে সাইয়া ভালো বেদাত এবং মন্দ বেদাত নামে যেরকম বেদাতের কোনো ভাগ নেই ইসলামের মধ্যে হকারি পীর আর মন্দ পীর নামে কোনো ভাগ নেই আল্লাহর কসম করে বলছি কোরআন এবং হাদিসে কোথাও পীর মুরিদি এবং তাদের হাতে বায়াত হয়ে নির্দিষ্ট কিছু পন্থায় তরিকায় কি করতে হবে মুজাহাদা মুসাদা করতে হবে সবক আদায় করতে হবে ইসলামের সোনালি যুগে এগুলো ছিল না আজও কোনো প্রয়োজন নেই কেমন পর্যন্ত এগুলো প্রয়োজন হবে না আল্লাহ এবং তার রাসূল যে ইসলাম আমাদেরকে দিয়েছেন সেই ইসলামের সিঁড়ি দিয়ে আমাদেরকে জান্নাতের পথে উদ্দিত হতে হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই বিকল্প কোনো পথ নাই এইভাবে সম্মানিত উপস্থিতি বহু কিচ্ছা কাহিনী ইমান বিদর্শী কিচ্ছা কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে এইগুলো যদি এক একটা করে বলতে যাই বহু সময় দরকার সামনে যদি আসি ইনশাআল্লাহ আরো কিছু কিচ্ছা কাহিনী তুলে ধরবো কারণ এইগুলো আমরা ওয়াজ এবং মাহফিলের মধ্যে ইসলামী সবার মধ্যে গেলে এই সমস্ত কাহিনী শুনতে পাই আর এই সমস্ত কিচ্ছা কাহিনী শুনে শুনে আজকে আমাদেরকে তাদের ভক্ত বানিয়ে আমাদেরকে দিয়ে তারা বিনা পুঁজির ব্যবসা করে যাচ্ছে ঠিক কিনা এই কারণে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে এগুলো মেলে দিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহর মানদণ্ডে আমাদেরকে এগুলো কি করতে হবে নিরীক্ষা করতে হবে পরীক্ষা করতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে যেটা টিকবে আমরা বিশ্বাস করব মেনে নিব আমরা চুচারা করব না আমরা এটা কখনো অস্বীকার করব না যেটা মানবে না যেটা মানদণ্ডে হবে না সেটা আমরা প্রত্যাখ্যান করব এবার যত বড় বক্তাই বলুক না কেন যত বড় আল্লাহওয়ালা ব্যক্তি বলুক না কেন যত বড় ধর্মযাজক ব্যক্তি বলুক না কেন যত বড় ধর্ম পণ্ডিত বলুক না কেন আমরা কখনো সেটা মানতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর উপর অটল অবিচল থেকে ইমান নিয়ে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক